বৰাকত গৰম হৈ পৰিল নিৰ্বাচনী বতাহ। একেদিনাই মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে বৰাকৰ দুই সাংসদ প্ৰাৰ্থী পৰিমল শুক্লবৈদ্য আৰু কৃপানাথ মাল্লাই। দুয়োৰে মনোনয়ন দাখিলৰ সময়ত উপস্থিত থাকি বৰাকত বিজেপিৰ জয়ধ্বনি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আজকে করিমগঞ্জের ডিসিশন হয়ে গেল, 1,00,000 ভোটের উপরে কৃপা মালা জিতবে 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 কি না জিতবে জিতবে তো। প্রথমে শিলচরত উপস্থিত হওয়া মুখ্যমন্ত্রীগুলিয়ে বৃহৎ সমদল বাহির করে মনোনয়ন দাখিলর সময়ত প্রবল উৎসাহ যোগালে শিলচর সমষ্টির সাংসদ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। শিলচর লোকসভা আসনখনত পরিমল শুক্লবৈদ্য ডাঙরিয়া বিপুল ভোটত জয়লাভ করিব, রাইজর উৎসাহ উদ্দীপনা মই বিশ্বাস করো যে এটা অভিলেখ সংখ্যক ভোটত তেখেতে নির্বাচনত বিজয়ী। মনোনয়ন দাখিলর পিছতেই মুখ্যমন্ত্রী অংশ ললে বিশাল জনসভা। ছয় মাহৰ ভিতৰত বঙালী হিন্দু দ্বি ভোটাৰৰ সমস্যা সমাধানৰ প্ৰতিশ্ৰুতিৰে ভোটাৰ ৰাইজৰ সঁহাৰি বিচাৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ৰাইজৰ মৰম দেখি মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে 3,00,000 ভোটত জয়ী হ'ম শিলচৰত। মিটিঙত যাম, মানুহৰ লগত হৃদয়ত কথা পাতিম, মানুহৰ উৎসাহ দেখিম, তাৰ পিছত ক'ম আমি কিমান ভোটত জিকিম। আৰু আজি মই মোদীর গ্যারেন্টি তো সবসে স্ট্রং, কিন্তু তার মাঝেও একটা মামার গ্যারেন্টি কি 2,50,000 থেকে 3,00,000 ভোটে শিলচর কেন্দ্রে আমি জিতব। শিলচরত পরিমল শুক্লবৈদ্যর মনোনয়ন দাখিল পর্বত উপস্থিত থাকার পাশত হেলিকপ্টারে গৈ করিমগঞ্জর বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার মনোনয়ন দাখিলত সামিল হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মনোনয়ন দাখিলর পূর্বে উলিওয়া হয় বিশাল সমদল। দুপুরিয়া 1:30 বজাত করিমগঞ্জত উপস্থিত হওয়া মাত্রকে করিমগঞ্জর কলেজ খেলপথারত অনুষ্ঠিত হওয়া এখন জনসভাত অংশ ললে মুখ্যমন্ত্রী। সভার পাছতে করিমগঞ্জর আয়ুক্ত কার্যালয়ে আগবাড়ি গল মুখ্যমন্ত্রীর 2 কিলোমিটার জোড়া সুদীর্ঘ রেলি। রিটার্নিং বিষয়ের হাতত মনোনয়ন দাখিল করার সময়ত মুখ্যমন্ত্রীর লগতে উপস্থিত থাকিল রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার আর পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মাল্লার মনোনয়ন পর্বত সমর্থকেও দিলে অভূতপূর্ব সঁহারি। রাইজর সঁহারি দেখি বরাকত বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজি আমি সিদ্ধান্ত ললো যে আমি কৃপানাথ মালাক জিকাম নেই, সেই আজি আমি ইয়াতে সংকল্পবদ্ধ হলো। 2026 চনের আগতে মই বরাক রাইজক প্রতিশ্রুতি দিছো যে আমার ইস্ট টু ওয়েস্ট করিডর যাতে আপনাদের হাফলং দি ডাইরেক্ট গুহাটি যাব পারে রাস্তা 2026 আগত আমি কমপ্লিট করিম, তার প্রতিশ্রুতি মই আজি আপনার দিব খুঁজিছো। ইফালে ভাষণত করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ পৰা এজন মন্ত্রী হব বুলি কৈছিল মুখ্যমন্ত্রীয়ে। মুখ্যমন্ত্রীর সেই ভাষ্যর পাছতে উৎসাহী হৈ পৰিছে করিমগঞ্জৰ কেইবাজনো বিধায়ক। মন্ত্রী হওয়ার আশা জাগিছে কৃষ্ণেন্দু পালর। রাইজৰ সেৱা কৰিবলৈ ইচ্ছা থকাৰ কথা সাংবাদিকক কলে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের মনের কথা, হ্যাঁ মুখ্যমন্ত্রী আশীর্বাদ সদায় বিচারি থাকো, সদায় বিচারি থাকো যাতে বরাকর উন্নয়ন, আর মাননীয় মুখ্যমন্ত্রী সদায় বরাকর উন্নয়নের কথা কই থাকে। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালক মন্ত্রীর রূপত চাব বিচার বলে মন্তব্য করলে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারে। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হব, সবে মিলিয়ে রাইজত আশীর্বাদ করিব লাগে কৃষ্ণেন্দু পালক। আমি সবে কৃষ্ণেন্দু পালক বিচার, কৃষ্ণেন্দু পাল সিনিয়র। আনহাতে শিলচর করিমগঞ্জের পিছত হাইলাকান্দিত নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঠিক আছে, আপনারাও যাইতে হবে, ঠিক আছে। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।